সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে। শাকিব খান ও শবনম ভুবলির সম্পর্ক যে ভালো নেই এমন খবর বেশ পুরনো। নতুন সিনেমায় আর জুটি হচ্ছেন না তারা। বিষয়টি নিয়ে শাকিব খান একাধিকবার মুখ খুলেছেন, তবে এবার হাঁটে হাঁড়ি ভেঙেছেন নায়ক নিজেই। বিষয়টি খোলাসা করে শাকিব খান বলেন, বুবলির সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ, তার সঙ্গে আর কখনোই কোনো কাজ করবেন না তিনি। অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখা যাবে না তাদের। শাকিব খানের এমন বক্তব্যের পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কড়া জবাব দিলেন চিত্রনায়িকা বুবলি। শাকিব খানের উদ্দেশ্যে বুবলি লিখেছেন, মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না। আপনি কি সব সময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন, নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলেন? তিনি আরও বলেন, কিছুদিন পরপর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটাকে। সে যাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই, কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয় সময় হলে আমি অবশ্যই বলবো। স্ট্যাটাসের শেষে বুবলি লিখেছেন, সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন, তবে মনে রাখবেন সুপারস্টার ডোম জীবনের একটা অংশ, কিন্তু এটাই পুরো জীবন নয়। সঞ্জিতা শিমু, নিউজ ফ্ল্যাশ 71।